আসসালামু আলাইকুম। লাঞ্চ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনলাইন ক্লাস। আমরা তোমাদের সাথে আলোচনা করছি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা কিছুটা শিখেছি, যেমন প্রথম শিখেছি যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। তো আমরা এখানে প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন কীভাবে ঘটল এবং কত সালে স্বাধীনতা পেল ভারতবর্ষ তা শিখেছি। বাংলাদেশের পরিচয় আমরা জেনেছি, যেমন বঙ্গ থেকেই বাংলা হয়েছে। তারপরে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন আমরা পড়েছি, ভালোভাবে শিখেছি। পলাশীর যুদ্ধ, যার মাধ্যমে বাংলার স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল, সেই পলাশীর যুদ্ধ সম্পর্কেও আমরা জেনেছি। এখন আমরা জানব ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, যেহেতু বাংলা প্রথমে তারা দখল করে নিয়েছিল, জয়দৌলাকে অন্যায়ভাবে সম্পূর্ণ অবৈধভাবে পরাজিত করে বাংলা দখল করে নিয়েছিল, তো তাদের আমলে বা তাদের শাসন আমলে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব বা শিখে নেব। অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা প্রথমে বলি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, নির্যাতন, আসলে তো তারা শাসন করার জন্য দখল করেনি, তারা মূলত লুণ্ঠন করার জন্যই দখল করেছিল বাংলা। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, নির্যাতন, কুশাসন, লুণ্ঠন প্রভৃতির ফলে ভারতবর্ষের সাধারণ জনগণের অর্থনৈতিক জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। ওয়ারেন হেস্টিংসের শাসনামলে একশালা ও পাঁচশালা বন্দোবস্তের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়া অর্থাৎ ব্যবসায়ী, বেনিয়া মানে ব্যবসায়ী কোম্পানির বেনিয়া রাজস্ব আদায়কারী ঠিকাদারদের অত্যাচারে বাংলার জনগণের আর্থিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ে। তো তোমাদের এই ওয়ারেন হেস্টিংসের একশালা এবং পাঁচশালা, এটা নিয়ে পরে আমরা আলোচনা করব, যা চিরস্থায়ী বন্দোবস্ততে রয়েছে। বাংলাদেশের জনগণ, সরি, বাংলার জনগণের আর্থিক মেরুদণ্ড একেবারেই ভেঙে পড়ে তাদের সেই রাজস্ব আদায়কারী ঠিকাদারের অত্যাচারে। লর্ড কর্নওয়ালিসের শাসনামলে 1993 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষিত হলে জমির ওপর মালিকানা, এমনকি হস্তান্তর, পত্তন ও ইজারা দেওয়ার ক্ষমতাও জমিদাররা লাভ করে। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়া ও দালালি করে যারা নগদ অর্থ সঞ্চয় করেছিল তারাই জমিদারি ক্রয় করে নতুন জমিদার হন। এসব দালাল যারা ভারতবর্ষের জনগণ, অথচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালি করছিল, দালালি করে কিছু নগদ পয়সা তারা সঞ্চয় করেছিল, তারাই এই জমিদারিগুলি নতুনভাবে কিনে নেয় এবং অত্যাচারী জমিদারে পরিণত হয়। এসব নব্য জমিদারদের সময় ভূমি রাজস্ব বহু গুণে বৃদ্ধি পায়। তারা প্রজাদের কল্যাণ কথা কখনোই ভাবে না, নিজেদের ভোগ বিলাস, উচ্চ বিলাসের কথাই ভাবে। পূর্বের অধিকাংশ মুসলমান জমিদার তাদের জমিদারি হারান, মুসলমানরা লাখেরাজ ও ওয়াক্ফ সম্পত্তি ভোগের অধিকার থেকেও বঞ্চিত হন। আচ্ছা, লাখেরাজ ও ওয়াক্ফ সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত হন, লাখেরাজ ও ওয়াক্ফ সম্পত্তির অর্থ কি? লাখেরাজ মানে খাজনাবিহীন, আর ওয়াক্ফ মানে দানকৃত। এই সম্পত্তিগুলি সাধারণত খাজনা দিতে হতো না, কিন্তু এরা সেটাও বঞ্চিত করলে এখানেও তারা খাজনা বা কর ধার্য করল। এরপরে বাংলার কৃষক সমাজ, বিশেষ করে মুসলমান কৃষক সমাজ সর্বস্বান্ত হয়ে পড়ে। শিল্প বিপ্লবের পর ব্রিটেনে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে। এসব শিল্প কারখানার কাঁচামাল যেত ভারতবর্ষ থেকে, বিনিময়ে ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতে আসত। শিল্প বিপ্লবের পরে কি হলো, ব্রিটেনে শিল্প কারখানা গড়ে উঠলো, আর এই শিল্প কারখানার কাঁচামাল আর ভারতবর্ষ থেকে যেত, আবার উৎপাদিত পণ্য ভারতেই আসত। এর ফলে ভারতের কুটির শিল্পটাও ধ্বংস হয়ে যায়, এর ফলে ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এসব কুটির শিল্প ও হস্তশিল্পের সাথে সংশ্লিষ্ট তন্তুবায় ও কারিগর গোষ্ঠী ধ্বংস হয়ে যায়। এভাবেই ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের বিশেষ করে বাংলার কৃষক সমাজ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু, জিত্ত ও
অদৃশ্য হয়ে পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এরা মূলত শাসন নয়, শোষণ, নিপীড়ন, নির্যাতন করার জন্য ক্ষমতা নিয়েছে, লুণ্ঠন করার জন্য। এরা জমিদারের যে ঠিকাদারি, যারা বেনিয়া ঠিকাদার, তারা নতুন করে জমিদার নিয়োগ দেয়, আর নতুন জমিদার ঠিকাদারিরা রাজস্ব অনেক বাড়িয়ে দেয়, ফলে জমিদাররা যারা সৎ জমিদার তারা প্রজাদের কাছ থেকে সঠিক সময়ে কর আদায় করতে পারে না, ফলে তারা জমিদারি হারায়, আর সূর্যাস্ত আইন হওয়ার ফলে আরও বেশি হারায়। আর এই এই জমিদারিরা জমিদারি আবার ক্রয় করে কারা, যারা ব্রিটিশদের দালালি করে অর্থ সঞ্চয় করেছিল, তারাই নতুন জমিদার হয়। আর এই নতুন জমিদাররা হলো অত্যন্ত অত্যাচারী, তাদের আমলে ভূমি রাজস্ব বহু গুণে বেড়ে যায়, এবং তারা মূলত প্রজার কল্যাণের কথা কখনোই ভাবে নাই, নিজেদের সুখ ভোগ বিলাসের দিকেই এরা সাদা এসব নিয়ে এরা মত্ত থাকত। আর এই জমিদাররা সাধারণত কলিকাতায় বসবাস করত এবং তাদের নায়েব গোমস্তারাই জমিদারি চালাত, তারা কখনোই প্রজাদের কল্যাণের কথা চিন্তা করত না। আবার দেখো শুধু তাই না, কৃষকরা তো গেলই, আবার কারিগর যারা, তন্তুবায় যারা, তাদেরকেও ধ্বংস করা হলো। কীভাবে? ব্রিটেনের বিপ্লব, শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে, আর এই নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার ফলে সেখানে শিল্প পণ্য উৎপাদিত হয়, আর কাঁচামাল যায় ভারত থেকে, আবার উৎপাদিত পণ্য ভারতেই চলে আসে। ভারতে যখন চলে আসে, স্বাভাবিকভাবেই এই তন্তুবায় কারিগর যারা আসছিল তাদের কাপড় চুপড় একটু দাম বেশি ছিল, যেহেতু হাতে বানানো ছিল, আর ওখান থেকে যখন আসে তখন তুলনামূলকভাবে একটু সস্তা হয়, ফলে সকলে ওগুলোই কিনে, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ, সস্তাগুলোই কিনে, ফলে ভারতের যে কারিগর সম্প্রদায় তন্তুবায় সম্প্রদায় এরাও ধ্বংস হয়ে গেল। মোট কথা, এক কথা, তারা পঙ্গুলিত্ব এবং নিঃস্ব হয়ে পড়ে। সামাজিক অবস্থায় আমরা অর্থনৈতিক অবস্থা নিয়ে একটু আলোচনা করলাম, এবার আমরা সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার সামাজিক অবস্থাটা কেমন ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে একটা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটলেও মুসলমানরা দীর্ঘদিন এক্ষেত্রে পিছিয়ে ছিল। মুসলমানের ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষালাভ থেকে বিরত থাকায় সামাজিক দিক থেকেও তারা পিছিয়ে পড়ে। এই জন্য ব্রিটিশ শাসননীতি যেমন দায় ছিল, তেমনি এক শ্রেণীর গোড়া মুসলমানের প্রচার অপপ্রচার ও দায়ী ছিল। লাখেরা সম্পত্তি এবং 1798 সালে পল্লী পুলিশ ব্যবস্থা বিলুপ্ত করার ফলে এবং সব শেষে 1837 সালে ফার্সির পরিবর্তে ইংরেজি ইকে অফিস আদালতের ভাষারূপে প্রচলনের ঘোষণা প্রদানের ফলে এদেশের মুসলমান জনগণ চাকরি ও অন্যান্য সামাজিক প্রভাব প্রতিপত্তি হারায়। এদিকে কি করলো? ওগুলো তো শেষ করলো, অর্থনৈতিক অবস্থা আমরা আলোচনা করলাম, তারপরে কি করলো? 1837 সালে অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজিকে আবার অফিস আদালতের ভাষারূপে প্রচলনের ঘোষণা করলো। এর ফলে মুসলমানরা তো অত শিক্ষিত ছিল না, ইংরেজিও জানতো না, চাকরি বাকরিও হারিয়ে ফেললো, তারা চাকরি বাকরিও হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল। সামাজিক দিক থেকেও তারা একেবারেই পিছিয়ে গেল। যদিও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ধীরে ধীরে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছিল, কিন্তু মুসলমানদের মধ্যে সেরকম মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতে পারে নাই। এই জন্য দায়ী হচ্ছে ইংরেজরাও যেমন দায়ী ছিল, তেমনি দায়ী ছিল কিছু গোড়া মুসলিম লোক যারা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শেখাকে নাজায়েজ বলে ঘোষণা দিয়েছিল। তারপরে আমরা আসি হিন্দু মুসলমানের অসম বিকাশ। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে, অবশ্য চিরস্থায়ী বন্দোবস্ত তোমাদের পড়াবো, আমি নেক্সট পড়াবো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয় তারা প্রায় সকলেই ছিলেন হিন্দু। ধীরে ধীরে হিন্দু সম্প্রদায় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সম্পর্কে শিক্ষালাভ করতে আগ্রহী হয়ে ওঠে।
রাজা রামমোহন রায়ের প্রগতিশীল চিন্তাধারা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং রাধাকান্ত দেবের শিক্ষা অনুরাগ অনুরাগে একটি শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি করতে সাহায্য করে। বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়। শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য যুক্তিবাদ ও উদারনৈতিক চিন্তাধারার সংস্পর্শে আসে। পরবর্তীতে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের চেষ্টায় বাঙালি হিন্দু মধ্যবিত্ত জনগণ শিক্ষা দীক্ষায় আরও অগ্রসর হন। শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু জনগণ 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠন করে। এই সমিতির উদ্দেশ্য ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে সংগঠিত করা এবং ভারতীয়দের ন্যায্য অধিকার সম্পর্কে ব্রিটিশ শাসকদের মনোযোগ আকর্ষণ করা। 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন রায়ের প্রচেষ্টায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়। কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় জনগণ বিশেষ করে শিক্ষিত হিন্দু জনগণ নিজেদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত করার প্রচেষ্টা চালাতে থাকে। অপরদিকে 1757 সালের পর থেকে 1757 সাল মানে বুঝতে পারছো সিরাজউদ্দৌলার পতনের পর থেকে 1757 সালের পর থেকে মুসলমান জনগণের চিন্তা চেতনা ভিন্ন খাতে প্রবাহিত হতে থাকে। হিন্দু জনগণ যেভাবে ব্রিটিশ শাসনকে মেনে নিতে পেরেছিল মুসলমানরা তা পারে নাই, কারণ মুসলমানদের কাছ থেকেই তারা ক্ষমতাটা দখল করেছিল। মুসলমানরা দীর্ঘদিন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার স্বপ্নে বিভোরছিল, ফলে ব্রিটিশ সরকারও তাদেরকে সুনজরে দেখেনি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মুসলমান জমিদারদের প্রায় সকলেই তাদের জমিদারি হারান। এক শ্রেণীর মুসলমানের অপপ্রচারের ফলে মুসলমান জনগণ ইংরেজি ভাষা শিক্ষা ও পাশ্চাত্য যুক্তিবাদ জ্ঞান বিজ্ঞান শিক্ষা থেকে বিরত থাকে। হিন্দু সমাজে যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মুক্ত বুদ্ধির অধিকারী সমাজ সংস্কারের আবির্ভাব ঘটেছিল, মুসলমান সমাজে ব্রিটিশ শাসনের প্রথম দিকে সেই মনীষীর আগমন ঘটে। ফলে মুসলমান সমাজ রক্ষণশীলতা ও ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত হয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হতে পারে। বরং সৈয়দ আহমেদ বেলভি, তিতুমীরের মতো মুসলমান নেতাগণ সশস্ত্র বিপ্লব ঘটিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে আত্মনিয়োগ করেছিলেন। তাদের বিপ্লব ব্যর্থ হয় এবং ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতি আরও বৈরী আচরণ শুরু করে। 1858 সালের পর থেকে স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, আমির আলী প্রমুখের চেষ্টায় মুসলমান জনগণ ব্রিটিশ বিরোধিতা পুরনো নীতি কৌশল পরিত্যাগ করে ইংরেজি ভাষা শিক্ষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। যাই হোক, স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ ইনাদের প্রচেষ্টায় মুসলমানরা সেই পুরনো বিরোধিতার নীতিটা পরিত্যাগ করে ইংরেজি ভাষা শিক্ষা আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এর ফলে মুসলমান জনগণের মধ্যে ধীরে ধীরে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতে থাকে। এবার আমরা জানব ভাগ করো শাসন করো নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রথম থেকেই ভাগ করো শাসন করো নীতি কার্যকরী করার চেষ্টা চায়। মুসলমান জনগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে তাদের নবাবি ও শাসন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিক্ষিপ্ত বিচ্ছিন্ন প্রচেষ্টা চালাতে থাকে। সুচতুর ইংরেজ শাসকগণ এ সময় হিন্দু জনগণকে শিক্ষা দীক্ষায় উন্নত করে তুলতে থাকেন, ফলে ব্যবসায় বাণিজ্যে চাকরি বাকরি নতুন নতুন জমিদারি হিন্দুদের করায়ত্ত হতে থাকে। হিন্দু জনগণ ব্রিটিশদের অনুগত থেকে নিজেদের সামাজিক অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি বাড়াতে সক্ষম হয়। সৈয়দ আহমেদ বেলভি, হাজী শরীয়তুল্লাহ, তিতুমীরের আন্দোলনের ফলে মুসলমান জনগণের প্রতি ব্রিটিশ শাসকগণ আরও সন্দিহান হয়ে পড়েন এবং আচরণ আরও বৈরী করা শুরু করেন। 1892 সাল থেকে শুরু হয় হিন্দু পুনর্জাগরণমূলক আন্দোলন। এ সময় কংগ্রেসের হিন্দু জাতীয়তাবাদী চরমপন্থী নেতাদের কার্যকলাপে ব্রিটিশ সরকার সন্দিহান হয়ে পড়ে
সুচতুর ও সাবধানী ব্রিটিশ শাসকগণ এরপর মুসলমান জনগণকে পৃষ্ঠপোষকতা প্রদানে কৌশল বা নীতি গ্রহণ করে। হিন্দু পুনর্জাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রস্থান কলিকাতাকে দুর্বল করার জন্যই ব্রিটিশ শাসকগণ বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। অপরদিকে 1858 সালের পর থেকে স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ প্রমুখের প্রচেষ্টায় মুসলমান জনগণ ইংরেজি ভাষা, পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান শিক্ষা লাভে সচেষ্ট হয় এবং ধীরে ধীরে তাদের ওপর থেকে ব্রিটিশ বিদ্বেষ হ্রাস পেতে থাকে। তারপর যতবারই হিন্দু মুসলিম সম্প্রীতির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল ততবারই ব্রিটিশ সরকার ভাগ করে শাসন করার নীতি অবলম্বন করে বা কৌশল প্রয়োগ করে হিন্দু মুসলিম অনৈক্য সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় এবং তাকে জীবিত রেখে প্রায় 200 বছর ভারতবর্ষ তাদের ঔপনিবেশিক শাসন ও শোষণ চালাতে সক্ষম হয়েছিল। যাই হোক, আমি আর একটু বলে নেই যে ভাগ করো শাসন করনি, অর্থাৎ প্রথমে তারা হিন্দুদেরকে দিল পৃষ্ঠপোষকতা, কারণ মুসলমানরা তখন তাদের প্রতি বিদ্বেষী ছিল। তারপরে যখন মুসলমানদের মধ্যে একটা শিক্ষিত পাশ্চাত্য তারা বিদ্বেষ ভাবটা দূর করে ফেললো, তখন আস্তে আস্তে আব্দুল লতিফ খান স্যার সৈয়দ আহমেদের প্রচেষ্টায় তখন তারা আর হিন্দুদের মধ্যে অলরেডি একটা ঐক্যবদ্ধতা দেখা দিল, তারা মোটামুটি একটু নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে থাকলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ব্রিটিশ শাসকরা বুঝে ফেলল এবং তাদেরকে দূরে সরিয়ে দিয়ে মুসলমানদেরকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করলো। তারা কখনো এবং হিন্দু এবং মুসলিমরা যখনই তারা ঐক্যের একটা চেষ্টা করে তখনই তারা অত্যন্ত কৌশলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যারা কেন করে, কারণ হিন্দু মুসলিম যদি একত্রিত হয় এবং একত্রে আন্দোলন করে তাহলে ব্রিটিশদের জন্য একটু মুশকিল। কাজেই এই দুই সম্প্রদায়কে বা দুই ধর্মের লোককে যদি বিভক্ত রাখা হয়, তাদের মধ্যে যদি একটা বিভেদ সৃষ্টি করে রাখা হয়, তাহলে ব্রিটিশদের জন্য সেটা খুব সুবিধা এবং তারা অনায়াসে শোষণ লুণ্ঠন কাজগুলি সুন্দরভাবে সমাধান করতে পারে। কিন্তু একত্রিত হলে তাদের জন্য কঠিন ছিল, সেই জন্য এই বিভেদ নীতি বা কৌশল নীতি বা ভাগ করো শাসন করার নীতি তারা অবলম্বন করেছিল। যাই হোক, আমরা জানলাম বা শিখলাম যে ব্রিটিশ শাসনামলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, আর ভাগ করার শাসন করার নীতি আমরা জানলাম যে দুই সম্প্রদায়কে তারা সবসময় ভাগ করে রাখতো কৌশলে, যেন দুই সম্প্রদায় একসাথে না হয়, একসাথে হলেই, একত্রিত হলেই, ঐক্যবদ্ধ হলেই তাদের জন্য কঠিন ছিল শাসন করাটা বা শোষণ করা। আচ্ছা, এরপরে আমরা আরো জানবো, শিখবো নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সাবধানে থাকো, আল্লাহ হাফেজ।